সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম দর্শক। আজ 12 আগস্ট 2022 রোজ শুক্রবার আমরা অবস্থান করতেছি নওগাঁ জেলার মান্দা থানা চৌবাড়িয়া গরুর হাটে। আপনারা দেখছেন সার জাতের গরু, এই হাটে এই সার জাতের গরুগুলো কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো খুব সুন্দর সার গরু আমরা এখানে দেখতেছি, এই কালারটা আসলে আমার খুব ভালো লাগে, এটা আমার পার্সোনালি ভালো লাগে কালারটা। এখান থেকে বেশ কিছু গরুর আপনাদের তথ্য জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এগুলো মূলত পালনের জন্য, তবে 2023 যে ঈদ হবে সেই ঈদের টার্গেটে গরুগুলো এখন কিনে খামারে রাখবেন, যার কারণে ব্যাপারীরা কিছু লাভের আশায় নিয়ে এসছেন আমাদের নওগাঁ জেলার চৌবাড়িয়া গরুর হাটে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ব্যবসার না বাড়ির গরু এগুলো? ব্যবসারা। কোথা থেকে আসছেন? সোনাইচন্ডি। সোনাইচন্ডি কি নাম বললেন গ্রামের নাম? টগ্রাইল। ও আচ্ছা, যাক, কয়টা গরু নিয়ে আসছেন আজকে? 60টা গরু নিয়ে আসছেন, সবগুলো বিক্রি করার জন্য, তাই না? এখনো তো বিক্রি হয় নাই দর্শক, আমরা হাটের শুরুর দিকে, যার কারণে এখনো গরুগুলো বেচে কিনা হয় না, তারপরে হাটের শুরুর দিকে একটু। হ্যাঁ, তো আমরা একটু দাম জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে যে কীরকম দামে বিক্রি করা হচ্ছে। আপনি একটু এই সাইডে আসলে আমরা গরুটা এই পাশ থেকে দেখবো, একটু এই সাইড দেন দেখি দর্শক, গরুগুলো দেখাই যাচ্ছে। তো আমরা প্রথমে এই গরুটার একটু দাম জানবো আপনার কাছে, কত দাম রাখছেন? 1,05,000 চাওয়া দাম। হ্যাঁ দর্শক, 1,05,000 এটা চাওয়া দাম। দাম এখন কি বলছে কেউ কোনো কিছু? এখনো বলে নাই। হ্যাঁ আচ্ছা, এটা 1,05,000। তারপরে এই 2 নম্বরটা একই দাম, এটাও এটাও 1,05,000। এটা কত কিনা বললেন? 1,05,000। তাহলে এটা বিক্রি করবেন কত দিয়ে? 5,700। 1,05,700-এর মধ্যে বিক্রি করবেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তারপরে এই 3 নম্বরটা 95 বেচা দাম। আচ্ছা, বেচা দাম 95। দর্শক, আমরা হাটের শুরুর দিকে, যার কারণে কত দাম বলছে সেই তথ্যগুলো আপনাদের কাছে দিতে পারতেছি না। 90,000 বেচা দাম এটা দর্শক, 90,000 বেচা দাম। তারপরে এটা 5 নম্বর গরুটা একটু দেখবো দেখি কাকা, সাইড জানতো একটু। 5 নম্বর এটা, এটার দাম কত হলে বেচা যায়? 90 হলে বিক্রি করা যায়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দর্শক। আমরা এই পাশে এটা কত? 92 বেচার নিয়ত আর কি। দর্শক, বেচার নিয়ত এটা 92, তবে দাম দর করে আর কি নিতে হবে। আমরা সর্বশেষে এই সুন্দর গরুটির একটু তথ্য নিব। এটা এটা কি জাত? শাহিওয়াল। আর সবগুলোই তো শাহিওয়াল নাকি? সবগুলো শাহিওয়াল। আচ্ছা, এটার কীরকম দাম রাখা যায়? 92,000 দর্শক, এই গরুটা 92,000 টাকা দাম রাখা যায়। তবে আপনাদের সুবিধার্থে আমি চাচার নাম্বার দিয়ে দিব, যদি আপনারা এই ধরনের গরু কিনতে চান তাহলে চাচার সাথে সরাসরি যোগাযোগ করে কিনতে পারেন। আমরা আপনাদের সুবিধার্থে শুধু ব্যাপারীদের নাম্বার দিচ্ছি। আচ্ছা, মোবাইল নাম্বারটা একটু বলেন দেখি। 017-40-56-34-34 দর্শক, আমরা আপনাদের সুবিধার্থে চাচার নাম্বার দিয়ে দিলাম, তাহলে এখান থেকে আপনারা নাম্বার নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা দাদা ঠিক আছে, ভালো থাকবেন, আমরা এই পাশে যাব, এই গরুগুলো একটু দেখবো। এগুলো একটু ছোটো, এইগুলো একটু ছোটো, যিনারা মূলত একটু ছোটো গরু নেবেন শাইওয়াল সিন্ধি জাতের, তাদের জন্য গরুগুলো খুব সুন্দর। কার গরু এইগুলো? আপনার কয়টা নিয়ে আসছেন? 6টা ব্যবসার তো, তাই না? আচ্ছা 6টা। তো আমরা অল্প কিছু গরুর আপনার কাছ থেকে দামের ধারণা নিব। এই যে এটা 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 যেটা, এটা কি জাত? সিন্ধি জাতের। হ্যাঁ, দাম কত রাখা আছে ভাই এটার? 55,000 চাওয়া দাম দর্শক, 55,000 চাওয়া দাম। দাম দর করে নিতে হবে। এখন কি দাম বলছে কেউ? আচ্ছা ঘোরাঘুরি হাটের শুরুর দিকে। আচ্ছা, 55,000 চাওয়া দাম, তবে দাম দর করে নিতে হবে। আর পার্শ্বের যেটা সাদাটা, এটা 50 হলে এটা বিক্রি করা যাবে? 55,000 চাওয়া, এটাও এটাও এরকম দামে বিক্রি হবে নাকি? 55,000। আচ্ছা, তারপরে এই লালটা? হ্যাঁ,
এটাও 50 হলে বিক্রি করা যাবে। হ্যাঁ দর্শক, এই গরুটাও 50 হলে বিক্রি করা যাবে। আর তার পাশেরটা 48 হলেও ছাড়া যাবে। হ্যাঁ আচ্ছা, আর ওইটা ওইটা কি জাত? এটা সিন্ধিয়া। আচ্ছা সিন্ধিয়া, এটা কত হলে ছাড়া যায় ভাই? 45 হলে ছাড়া যায়। দর্শক, আমরা হাত থেকে আপনাদের ব্যাপারীদের নাম্বার দেওয়ার চেষ্টা করতেছি, সাথে সাথে গরুর ভিডিও এবং সাথে সাথে ব্যাপারীদের নাম্বার, যদি যারা যেই ধরনের গরু নেবেন ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। মোবাইল নাম্বারটা বলেন দেখি ভাই। হ্যাঁ 01740917837। দর্শক, আমরা আপনাদের সুবিধার্থে আর এক ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম, চৌবাড়িয়া হাটের। ভাইয়ের বাসা কোথায় ভাই? টগরাইল। আচ্ছা ওই যে একই গ্রামে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দর্শক। আমরা আরো কিছু গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব, যেগুলো মূলত খামার উপযোগী, যেগুলো মূলত খামার উপযোগী। এখানে আমরা জাঙ্গির ভাইকে দেখতেছি, কি খবর জাঙ্গির ভাই? এখানে কি করে গাভী গরুর? তো সালাম আলাইকুম জাঙ্গির ভাই। হ্যাঁ ভাই ভালো, কি খবর এখানে আজকে গাভী গরু? অর্ডার আছে। আচ্ছা এগুলো কি ইয়া মানে আপনার গ্রামের না কোথাও? আচ্ছা আচ্ছা, তো কয়টা 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 কিনবেন? পাঁচটা হয়েছে, দুই একটা শুরুর দিকে হাটে। আচ্ছা তো এটা এটার কিরকম দাম বলছেন? এটা 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 ঠিক আছে, আপনি দাম দর করে নেন, আমরা একটু একটা গরুর তথ্য দিই। দর্শক, আমরা এই গরুটার একটু তথ্য দিব। এটা খামার উপযোগী, খুব সুন্দর গরুর শাহিওয়াল জাত। কাকা এটা কার? এটা এটা হ্যাঁ 96 চাওয়া দাম। দাম বলছে কিছু? 80-82। কতর মধ্যে বেচা কিনা করবেন? 85-এর মধ্যে। আচ্ছা দর্শক, আমরা জানতে পারলাম 85-এর মধ্যে এই গরুটা বিক্রি হবে। এই পাশেরটা দেখি ভাই একটু সাইড দেন তো। এটাও 96 চাওয়া দাম। কত দাম বলছে এখন পর্যন্ত? 83,000। আচ্ছা 83,000 বলছে দর্শক। তো আপনার টার্গেট কত এটা বেচার? 85-এর মধ্যে। আচ্ছা দর্শক, আমরা এই ভাইয়েরও নাম্বার দিয়ে দিব এখান থেকে, যদি আপনারা কেউ এই ধরনের গরু নিতে চান। মূলত ইনারা ব্যাপারী এখানে। আপনি কি এই জায়গাতেই এই জায়গাতে সবসময় থাকেন, মানে প্রতি হাটে এখানে? কোন কোন হাট করেন আপনি? আচ্ছা আচ্ছা, যাক আপনার মোবাইল নাম্বারটা একটু দেন তো, যদি কেউ আপনার 01761573। 974। দর্শক, নাম্বারটি একটু নোট করে রাখবেন যদি আপনাদের কোনো উপকারে আসে। তো আপনাদের সুবিধার্থে আমরা বিভিন্ন ধরনের ব্যাপারীদের নাম্বার দিয়ে দেবো। আমরা এই পাশেও বেশ কিছু গরু দেখতে পাচ্ছি, এগুলোর মধ্যে থেকে দুই একটা গরুর একটু তথ্য জানানোর চেষ্টা করবো, যেগুলো মূলত যে এইটা আছে যেমন হাড্ডিসারের মতো। এটা কার ভাই গরু? কার গরু এগুলো? এইটার দাম কত? এটা 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 হ্যাঁ 548 বিক্রি দাম, চাওয়া দাম 548 বিক্রি দাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কালোটা 52 বিক্রি দাম। আচ্ছা বিক্রি দামটা বললে একটু বেশি ভালো হয়। এই যে এই দুটা, এই দুটার কীরকম রেট? এটা এটা কীরকম রেট? 62 বেচার দাম। আর কিছু কম আছে না? এই এক দাম একবারে কিছু কম আছে? একবারে কম নাই না, সেটাই বলতেছি, মানে সঠিক তথ্যগুলো একটু তুলে ধরার চেষ্টা করবো আমরা। এই পাশেরটা এটা, এই দুটো একই দাম। দর্শক, দুটো একই দাম, 62 করে আর কি বিক্রি করা হবে। এগুলো কত করে ভাই? 55 বিক্রি দাম।
আচ্ছা দর্শক, আমরা ধীরে ধীরে দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তবে একটু আমদানিগুলো দেখাবো যে ব্যাপক পরিমাণের সার গরু এখানে আমদানি হয়ে থাকে। এটা আপনার শেডের ভিতরে, তারপরে একটু যদি আমরা ফাঁকা সাইডে যাই তাহলে এগুলো মূলত যে ব্যাপারীগুলো একটা দুইটা করে গরু নিয়ে আসে তাদের জন্য। আর এর আগে আমরা দেখাইলাম সেগুলো মূলত যিনারা বেশি করে গরু নিয়ে আসেন, ব্যাপারী 10-15 একসাথে নিয়ে আসেন, তাদের শেড এগুলো, তাদের জন্য এগুলো গরু বান্ধার জায়গা বানানো হয়েছে। এখানে বেশ কিছু আমরা গরু দেখতে পাচ্ছি, একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। তবে এখান থেকে দাম দরের কোনো তথ্য থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাটেতে কীরকম পর্যায়ে গরু আমদানি হয়ে থাকে। এটা কিন্তু হাটের শুরুতেই, এখনও হাট জমজমাট লাগে না আমাদের হাট। আমি অনেক ভিডিওতে বলে থাকি যে দুপুর 12 থেকে সন্ধ্যা 7 পর্যন্ত হয়ে থাকে। এইটার দাম কত কাকা? 65 যাওয়া দাম। কমে কেমন দাম বলছে? 60-61 দাম বলছে দর্শক। আমরা এই পাশে ছোটো একটু দেখতেছি সাইওয়াল, যাতে গরু দেখি বা একটু এই দুটো আপনার 110 বলে, 110 বলছে দুইটা, কত চাচ্ছে? 113 চাচ্ছে, 113 3000 চাচ্ছে, শেষে 113 হইলে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দর্শক। এই ছিল আজকের সার গরুর তথ্য। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।